মাইনরিটি যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে না কিন্তু কোনো গ্যারান্টি নেই যে তোমরা টাকা পাবেই যেটা অফিশিয়াল রুলস প্রিয় বন্ধুরা তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো এবং আবেদন করার পর টাকা পেতে চাইছো তোমাদের মধ্যে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে ভুল ভ্রান্তি রয়েছে যার কারণে তোমরা টাকা নাও পেতে পারো সেক্ষেত্রেও তোমরা অনেকে এর সংকোচ প্রকাশ করছো তো অ্যাকচুয়ালি সমস্ত তোমাদের কোশ্চেন নিয়ে কারা এই মুহূর্তে আবেদন করতে পারবে না স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে এবং অ্যাকচুয়ালি কারা আবেদন করতে পারবে কারা কী করলে টাকা পাবে না সমস্ত তথ্যই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা থাকলে যেরকমটি এই প্রশ্নগুলো ইনস্টাগ্রাম থেকে নিয়েছি ইনস্টাগ্রামে এ সরাসরি যোগাযোগ করতে পারো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় সরকারি স্কলারশিপ এক্ষেত্রে অনেকে ডাউট রয়েছে আমরা কি এই স্কলারশিপে আবেদন করলে আদৌ স্টুডেন্টরা টাকা পায় দেখো 2017 থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে তোমাদের সমস্ত বিষয় জানিয়ে আসছি এবং বহু স্টুডেন্ট স্কলারশিপ পেয়েছে সেই কারণে আমি প্রত্যেককে বলছি যত স্কলারশিপ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বড় স্কলারশিপ হয় স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ অবশ্যই সরকারি স্কলারশিপ দেখো এরপরে একে একে তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি সবার প্রথমে তোমরা অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা ডিস্টেন্সে পড়াশোনা করছো ও তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো আমরা আবেদন কি করতে পারবো দেখো তোমাদের অপশানে গিয়ে যদি ইনস্টিটিউট দেখায় তাহলে তোমাদের অবশ্যই তোমরা আবেদন করতে পারবে যখন রেজিস্ট্রেশন করতে হবে তোমার কারেন্ট এডুকেশন ডিটেলস দিতে হবে যে এখন তুমি কি পড়াশোনা করছো সেই অনুযায়ী তুমি যারা ডিস্টেন্সে অ্যাকচুয়ালি কলেজ করছো বা অন্য কোনো কোর্স করছো তোমাদের ইনস্টিটিউট যদি ওই লিস্টে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে বাস্তব যেটা সেটা বলে রাখি ডিস্টেন্সের জন্য অধিকাংশ ছাত্রছাত্রী ডিস্টেন্সের এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে না দুঃখের সাথে জানাচ্ছি দুই তোমাদের মধ্যে অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা ইনকাম সার্টিফিকেট নিয়ে এখনও বিভ্রান্তির মধ্যে রয়েছে যে আমরা ইনকাম সার্টিফিকেট নিয়েছি তোমার আমাদের পঞ্চায়েত থেকে আমাকে একজন বলেছো তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি পঞ্চায়েত হোক কিংবা মিউনিসিপ্যালিটি হোক এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি মিউনিসিপ্যালিটি থেকেও কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট জোগাড় করতেই পারো এক্ষেত্রে মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার কিংবা এ গ্রুপ প্রাপ্ত কোনো গ্যাজেটেড অফিসারের থেকেও কিন্তু তোমাদের সিগনেচার করাতে হচ্ছে পঞ্চায়েত থেকে যদি তোমরা সিগনেচার দাও সেক্ষেত্রে তোমাদের টাকা মেবি দিতে পারে কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে তোমরা টাকা পাবেই যেটা অফিশিয়াল রুল সেটাই আমি আলোচনা করবো এর বাইরে কিছু আলোচনায় যাব না এর পরবর্তী বিষয় অনলাইন ইনকাম সার্টিফিকেট যদি আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে কি সেটা গ্রহণযোগ্য করা হবে দেখো আমি অফিশিয়াল থেকে তথ্য নিয়েছি যে এবং আগেও অনেক এরকম ছাত্রছাত্রী যারা অনলাইনে অ্যাকচুয়ালি সাবমিট করেছিল তারা কিন্তু টাকা পেয়েছিল এক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই কিন্তু যদি তোমরা সাবমিট করে থাকো সেক্ষেত্রে তো আর কিছু করার নেই এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা টাকা পাবে অযথা ঘাবড়ানোর কোনো বিষয় নেই অনলাইন থেকে দিলে যদি তোমরা ঠিক মতন জায়গার থেকে সেই সিগনেচার করে আনো অর্থাৎ বিডিও কিংবা এসডিও কিংবা এক্সক্লুসিভ অফিসার কিংবা এ গ্যাজেটেড প্রাপ্ত কোনো অফিসারের থেকে যদি সিগনেচার করো অবশ্যই তোমরা এই ইনকাম সার্টিফিকেটটা ভ্যালিড হবে এবং সেটার থেকে তোমরা টাকা পাবে যেটা অফিসিয়াল দপ্তরে ফোন করে জানা যাচ্ছে কিন্তু যারা আবেদন করোনি তাদের প্রত্যেককেই অফিস থেকেও বলা হচ্ছে এবং অফিসিয়াল ওয়েবসাইটেও বলে দেওয়া হয়েছে একটা ডেডিকেটেড তোমাদের ইনকাম সার্টিফিকেট দিয়েছে সেই ইনকাম সার্টিফিকেটটা সিগনেচার করিয়েই তোমরা সিন্থি সেটাকে আপলোড করবে এক্ষেত্রে তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীর এই একটা ব্যাপার নিয়ে ডাউট রয়েছে যে আমরা ওয়েসিস স্কলারশিপ করেছি আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেছি আমরা ন্যাশনাল স্কলারশিপ করছি সেক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা হবে কোনো রকম সমস্যা নেই তোমরা আবেদন করতেই পারো কারা আবেদন করতে পারবে না যারা ধরো এই মুহূর্তে বা আগের বছর কোনো স্কলারশিপ পেয়েছে তারা এখন কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না তুমি যদি কোনো স্কলারশিপ এই মুহূর্তে পেয়ে থাকো সরকারি কোনো সুবিধা পেয়ে থাকো যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনার জন্য অর্থাৎ তুমি কলেজে পড়ছো যে কোর্সের জন্য আবেদন করছো সেই কোর্সের জন্য আদার্স কোনো স্কলারশিপ যদি তুমি পেয়ে থাকো বা কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকো তাহলে তোমরা কোনো সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে না আর যদি তুমি এখন এই মুহূর্তে যারা আবেদন করছো তারা কোনো স্কলারশিপ সরকারি না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা 10টা সরকারি স্কলারশিপেও আবেদন করতে পারো আবেদন করতে কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে
হবে যে আমরা 10টা স্কলারশিপ বা এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা নবান্ন স্কলারশিপ দুটোতেই অ্যাপ্লাই করলাম দুটোর থেকেই টাকা পাবো এরকম না যে কোনো একটার থেকে তোমরা টাকা পাবে দুটোর থেকে টাকা পাবে না এক্ষেত্রে সমস্যাটা হলো মাইনরিটি যে স্টুডেন্টরা রয়েছো যারা 75% পেয়েছো কিংবা তার উপরে পেয়েছো তারা তো ওইকোসিস স্কলারশিপের আন্ডারে এ মাইনরিটি স্টুডেন্টদের জন্য যে স্কলারশিপ সেই স্কলারশিপে আবেদন করতে পারছো কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী 75%-এর কম পেয়েছো এবং তারা মাইনরিটি স্টুডেন্টদের মধ্যে পড়ছো তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছো না এক্ষেত্রে যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী মাইনরিটি যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপের এই পোর্টালে আবেদন করতে পারবে না কেন এরকম বলছি তোমরা যখন চেকবক ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবে তখন তোমরা দেখতে পারবে একটা পপ আপ আসবে এইরকম যেখানে লেখা রয়েছে মাইনরিটি স্টুডেন্টদের রিকোয়েস্ট করা হচ্ছে ওয়িকোসিস পোর্টালে আবেদন করার জন্য এবং এখানে যখন তোমরা ওই লিংক দেওয়া আছে উপরে পপআপে ওই লিংকে যখন ক্লিক করবে ডাইরেক্ট কিন্তু তোমরা মাইনরিটি বা ওয়িকোসিস যে পোর্টাল রয়েছে মাইনরিটি স্টুডেন্টদের জন্য সেই পোর্টালে প্রবেশ করে যাবে তার মানে বুঝতেই পারছো তোমরা যারা এই মুহূর্তে মাইনরিটি স্টুডেন্ট রয়েছো সেই কারণেই মেবি তোমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারছো না এক্ষেত্রে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে 75% পেলে তোমরা তো ওই ওয়েবসাইটে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন ফর্ম ফিল আপ করতে পারছো কিন্তু এক্ষেত্রে মাইনরিটি স্টুডেন্টদের এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা এক্ষেত্রে আমি বলবো খুব তাড়াতাড়ি তাদের জন্য একটা ব্যবস্থা করা হোক শোনা যাচ্ছে তোমাদের জন্য রীতিমতো ব্যবস্থা করা হবে ওই ঐক্যসিস পোর্টালেই যদিও এখানে তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল ব্যাপারটা এই জায়গায় তো এক্ষেত্রে তোমাদের এর আমি বলবো তোমরা ট্রাই করো এই এই পোর্টালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যদি 60% পেয়ে আবেদন করতে পারো সেক্ষেত্রে তোমরা আবেদন করো কোনো অসুবিধা নেই যদি না পারো সেক্ষেত্রে তোমাদের ওয়েট করতে হবে এছাড়া আরও ডিটেলসে জানতে গেলে তোমরা অফিসিয়াল হেল্পলাইনে সরাসরি ফোন করতে পারো এবং প্রত্যেককে বলবো ইমেল করো এবং যতটা সম্ভব এই ভিডিওটিও অ্যাকচুয়ালি তোমরা শেয়ার করতে পারো যাতে সবার কাছে অ্যাকচুয়ালি এরপরে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে আমি এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে পড়ছি থার্ড ইয়ারে পড়ছি আমরা কি আবেদন করতে পারবো তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা এই মুহূর্তে যারা সেকেন্ড ইয়ারে পড়ছো থার্ড ইয়ারে পড়ছো বা শুরুর কোর্স করছো না ধরো একটা কোনো কোর্সের শুরুতে তোমরা এই বছর ভর্তি হয়েছো তারাই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিক দিয়ে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিক দিয়ে যারা কলেজে ভর্তি হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যারা পোস্ট গ্র্যাজুয়েশন বা অন্যান্য কোনো কোর্সে এবছরই ভর্তি হয়েছে তারা আবেদন করতে পারবে যদিও একটা অপশান রেখেছে যে আগের বছর যদি কোনো কারণবশত তোমরা আবেদন না করো ও সেক্ষেত্রে বা আবেদন করেও টাকা না পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এবছর আবেদন করতেই পারো ধরো আগের বছর আবেদন করেছিলে টাকা পাওনি সেক্ষেত্রে তোমরা এবছর আবেদন করতে পারো কারণ উল্লেখ করে কিংবা আগের বছর জানতে না এবছর আবেদন করতে চাইছো অবশ্যই কারণ উল্লেখ করে তোমরা আবেদন করে দেখতেই পারো কিন্তু যারা এবছর এ নতুন স্টুডেন্ট রয়েছে নতুন ভর্তি হয়েছে তাদের জন্যই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং যারা মাঝপথে পড়ছো কোনো কোর্সের এর সেকেন্ড ইয়ারে পড়ছো বা থার্ড ইয়ারে পড়ছো তোমাদের জন্য রয়েছে রিনিউয়াল কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যারা আগের বছর স্কলারশিপ পেয়েছে তারাই রিনিউয়াল করতে পারবে প্রত্যেক ছাত্রছাত্রী রিনিউয়াল করতে পারবে না মানে আশা করছি তোমাদের এই মুহূর্তে বেশিরভাগ ছাত্রছাত্রীর যে জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসা নিয়ে সমস্ত কিছুই ডাউট ক্লিয়ার করতে পেরেছি এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত